বুখারী শরীফে এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন তাউন সম্বন্ধে, মহামারী সম্বন্ধে। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা সাআলাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি তাউন, فقال فأخبرها أنه كان عذابا يبعثه الله تعالى على من يشاء فجعله الله تعالى رحمة للمؤمنين। سبحان الله। رسول صلى الله عليه وسلم প্রসঙ্গে বললেন যে এটি ছিল একটি আযাব, একটা শাস্তি। এই শাস্তি আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা করেন তার উপরে আল্লাহ তাআলা প্রয়োগ করেন, তবে এটি মুমিনদের জন্য শাস্তি নয়, রহমত হিসেবে সাব্যস্ত করেছেন। ফজালাহুল্লাহু তাআলা রাহমাতান লিল মুমিনিন, মুমিনদের জন্য এটা রহমত হিসেবে আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন। فليس من عبد يقع في الطاعون فيمكث في بلده صابرا محتسبا يعلم انه لا يصيبه الا ما كتب الله له الا كان له مثل اجر الشهيد। سبحان الله। আল্লাহর নবী বলেন কোন বান্দা যদি এমন হয় যে এই মহামারীতে আক্রান্ত হয়, এরপর সে যে এলাকাতেই থাকে সেই এলাকায় অবস্থান করে, আক্রান্ত এলাকা থেকে সংক্রমণের ভয়ে সে বের হয়ে যায় না, বরং সে ধৈর্য ধারণ করে আক্রান্ত এলাকায় অবস্থান করে। সে আক্রান্ত হওয়ার পর এই এলাকা ত্যাগ করে অন্য এলাকায় চলে যায় না, এবং এর জন্য আল্লাহর কাছে সে সওয়াবের আশা করে। তার বিশ্বাস এমন থাকে ইয়ালামু আন্নাহু লা ইউসিবুহু ইল্লা মা কাতাবাল্লাহু লাহু, সে দৃঢ় বিশ্বাস পোষণ করে যে আল্লাহ তাআলা যেটা চান সেটাই হবে, আল্লাহ না চাইলে কিছুই হবে না। আল্লাহ তার জন্য যা নির্ধারণ করেছেন সেটাই সে আক্রান্ত হবে, সেটাতেই সে আক্রান্ত হবে, এটাই তার উপরে এসে পৌঁছবে, এটাই তার উপর আপতিত হবে। অতএব এই ধারণা পোষণ করে সে ধৈর্য ধারণ করে এই রোগের উপরে সে ধৈর্য ধারণ করবে, এবং রোগাক্রান্ত হওয়ার কারণে আল্লাহর কাছে আশা পোষণ করবে যে অবশ্যই আল্লাহ যখন আমাকে কষ্ট দিচ্ছেন এই কষ্টের বিনিময়ে আল্লাহ পাক আমার জিন্দিগির গুনাহ খাতা মাফ করে দিবেন, আল্লাহ পাক আমাকে মর্যাদা দান করবেন, আমার পরকালে আল্লাহ এর জন্য পুরস্কার দান করবেন। এটা হলো ইহতিসাব, সওয়াবের আশা করবে সে। যদি কোনো লোক এই অবস্থায় উপনীত হয় আল্লাহ রাসূল তার জন্য সুসংবাদ দিচ্ছেন, একজন ব্যক্তি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য বাধাদানকারী কাফেরের বিপক্ষে সমর যুদ্ধে, অস্ত্রের যুদ্ধে গমন করে, বিদর্মীদের সাথে যুদ্ধ করে শাহাদাত বরণ করলে আল্লাহ পাকের কাছে এই শহীদের যে মর্যাদা, এই শহীদের জন্য যে পুরস্কার আল্লাহ সংরক্ষিত করেছেন, এই প্লেগে আক্রান্ত, এই মহামারীতে আক্রান্ত ব্যক্তি আল্লাহ পাক তাকে ঠিক ওই শহীদের সমপরিমাণ সওয়াব দান করবেন। তাহলে মুমিনদের জন্য এটি রহমত হয়ে গেল। যখন এটি মুমিনদের জন্য রহমত হলো তাহলে আমরা আতঙ্কিত না হয়ে আমরা ধৈর্য ধারণ করব, বরং এর প্রসঙ্গে আম্বিয়া আলাইহিমুস সালামের যে করণীয় আমরা দেখেছি, কোরআন যে আমাদেরকে বলেছে দোয়া পড়া, ইস্তিগফার করা, গুনাহ ছেড়ে দেওয়া,
এবাদত বন্দেগীতে অভ্যস্ত হওয়া এবং সর্বোপরি নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করা, এই বিষয়গুলো সেগুলোকে ধারণ করে এরপরে আল্লাহর সিদ্ধান্তকে গ্রহণ করার মানসিকতা পোষণ করা, এটি যে ইসলামী রীতি, সেই রীতিকে যে গ্রহণ করবে তার জন্য এই মহামারী, এই রোগ, এটা রহমত হবে, এটা আজাব হবে না।